কোন নদীটি বঙ্গ জনপদের উত্তর অঞ্চলের সীমানা ছিল? পদ্মা। ভূ আকৃতি বিদ্যার জনক কে? টলেমি। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে? বিষুবরেখা। মা লক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত আরব সাগরের দক্ষিণ পূর্ব অংশে। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। রাশিয়ার পূর্ব অঞ্চলে সর্ববৃহৎ শহর কোনটি? ভ্লাদিভস্তক। কোনটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দেশ? সেন্ট লুসিয়া। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়? সূর্য গ্রহণ। বাংলাদেশের জলবায়ু কি ধরনের? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আফ্রিকান সাব সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? সাহেল। পলক শাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পাদদেশে। বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরা প্রবণ? উত্তর পশ্চিম অঞ্চল। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? দ্রাঘিমা রেখা। বাংলাদেশের কালবৈশাখী ঝড় কখন হয়? প্রাক মৌসুমি বায়ু ঋতুতে। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুসারে সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে? ঝুঁকি চিহ্নিতকরণ। বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন কে? মইনুল হাসান। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে? সমুদ্র স্রোত। বাংলাদেশের কোন জেলা মায়ানমার ও ভারতের সাথে সীমান্তের সাথে যুক্ত? রাঙামাটি। বাংলাদেশের মহাদেশীয় বায়ু প্রভাবিত হয় কোন কালে? শীতকালে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। সৌরজগতে বৃহৎ গ্রহ কোনটি? বৃহস্পতি। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের স্থান কোনটি? মনাকসা। নিজ অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিমে পাক খায় একমাত্র কোন গ্রহটি? শুক্র। পৃথিবী তার নিজ মেরুদণ্ডের উপর আবর্তন করতে সময় নেয়? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 22.889%। পঞ্চম ড্রাগনের দেশ হিসেবে পরিচিত কোন দেশ? তাইওয়ান। ব্লু লাইন কোন দেশের সীমানা রেখা? লেবানন ও ইসরায়েল। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত গোয়ারিয়া কোথায় অবস্থিত? ব্রাজিল। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে? স্ট্রাটামণ্ডল। বাংলাদেশের স্রোত সমভূমি হচ্ছে? খুলনা, পটুয়াখালী, বরগুনা জেলা সবগুলো।
উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন? 22শে ডিসেম্বর। কোনটির কারণে দিবারাত্রি সংঘটিত হয়? আহ্নিক গতির কারণে। বাংলাদেশের পাদদেশীয় সমভূমি হচ্ছে রংপুর, দিনাজপুর। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। কক্সবাজার উপকূলীয় এলাকায় কি পাওয়া গেছে? পারমাণবিক খনিজ। আমুদরিয়া নদীর উৎপত্তি স্থল কোনটি? পামির মালভূমি। পৃথিবীর উষ্ণায়নের ফলে একই দেশের মানুষ অন্য অঞ্চলে কি হবে? পরিবেশ শরণার্থী হবে। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি শিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়? 10 মিটার। ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ 14.72 পাউন্ড। সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? ভারতে। জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়? তুষার রেখা। ভূমিকম্পে বাংলাদেশের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনগুলো? দক্ষিণ পশ্চিম অঞ্চল। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? বরেন্দ্র অঞ্চল। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হল? উত্তরায়ণ ও দক্ষিণায়ণ। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসের আর্দ্রতা বেশি থাকে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম বলে। দেশের উত্তর দক্ষিণ অঞ্চলে মোট কয়টি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? 5টি। আবহাওয়া ও আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান মেটিওলজি। জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা UNEP ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিতা লাভ করে কোনটি? প্রতিষ্ঠাতা লাভ করে হলো IPCC। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? নিপাপাম। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুর। আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি কোথায় হয়? নিরক্ষরেখায়। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। বাংলাদেশের রাঙামাটির চন্দ্রঘোনায় কাগজ কল গড়ে উঠেছে কেন? কাঁচামালের সান্নিধ্য। গর্জনশীল 40 বলতে কোন অক্ষাংশগত অবস্থানকে বোঝায়? 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি দক্ষিণ। কোন সময় সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়? গ্রীষ্মকালে। ব্যারোমিটার পারদেস্তরের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত করে?
ভালো আবহাওয়া। কোনো স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? সবগুলো উপরে, সবগুলো বিষুবরেখা হইতে এর দূরত্ব, সাগর মহাসাগর হইতে দূরত্ব, সমুদ্র পৃষ্ঠ হইতে এর দূরত্ব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দারিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার? 203 সেন্টিমিটার। পৃথিবীর চাপ বলয় কতটি? 7টি। বাংলাদেশের ভূমিকম্পনীয় কতটি অঞ্চলে ভাগ করা হয়েছে? 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তর সবচেয়ে ব্যয়বহুল? প্রশমন। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র কতটি? 411টি। দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কতটি? 3টি। জোয়ার ভাটার জনিত বন্যা কি ধরনের? স্বল্প স্থায়ী। কোন ধরনের বন্যা সবচেয়ে বেশি ক্ষতি হয়? মৌসুমি বন্যা। দুর্যোগ ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি কাজ করতে হয় পূর্ব প্রস্তুতিতে। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কতটি অঞ্চলে ভাগ করা হয়েছে? 3টি অঞ্চলে। বাংলাদেশের মহাদেশীয় বায়ু প্রভাবিত হয় কোন কালে? শীতকালে মহাদেশীয় বায়ু প্রভাবিত হয়। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কি? এসপারসো। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? ঝুঁকি চিহ্নিতকরণ। বর্ষাকালে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বরেন্দ্র ভূমি হল প্লাইস্টোসিন কালের সোপান। চা চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়? 7 মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়? চুনাপাথর। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কি ধরনের প্রতিষ্ঠান? পেশাদার। 2007 সালের 15ই নভেম্বর বাংলাদেশের উপর দিয়ে কোন ঘূর্ণিঝড় বয়ে যায়? সিডর। মেরু অঞ্চলের বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষ দুর্যোগে পড়বে? 40%। টাইগার হিল কোথায় অবস্থিত? দার্জিলিং। ধান চাষের উপযোগী তাপমাত্রা কত? 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। অমাবস্যা ও পূর্ণিমা কোন ধরনের ভয়াবহ রূপ ধারণ করে? মৌসুমি বন্যা। শৈলপ্রপাত কোথায় অবস্থিত? বান্দরবন। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে? কৈলাস শৃঙ্গ থেকে। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
নিপাপাম। ওজোন স্তরে সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয় স্ট্রাটামণ্ডল। বাংলাদেশের স্রোতজ বনভূমি হচ্ছে খুলনা, পটুয়াখালী, বরগুনা জেলা সবগুলো। ভূপৃষ্ঠের কোন ধাতু সবচেয়ে বেশি আছে? অ্যালুমিনিয়াম। প্রতি বছর প্রায় কতটি ছোট বড় নদী ভাঙন দেখা যায়? 40টি। বাংলাদেশে কত প্রজাতির বন্য প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে? 23 প্রজাতির। একমাত্র কোন গ্রহ পূর্ব হইতে পশ্চিমে পাক খায়? শুক্র। কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান? 21শে মার্চ। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ হলো শুক্র। জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়? তুষার রেখা। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ু চাপের কি পরিবর্তন হয়? বায়ুর চাপ কমে যায়। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন। গ্রাফাইট কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। ভূত্বকের গভীরতা প্রায় 16 কিলোমিটার। প্রবল জোয়ারের কারণ এই সময়? সূর্য, চন্দ্র, পৃথিবী এক সরল রেখায় থাকে। বৃষ্টিপাত সাধারণত কত প্রকার? 4 প্রকার। বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। বাংলাদেশের জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয় শিশির ও কুয়াশা। মৌসুমি বায়ু সৃষ্টির মূল কারণ হল উত্তরায়ণ ও দক্ষিণায়ণ। ব্যারোমিটারে পারদ স্তরের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। 2টি ঘরের তাপমাত্রা সমান, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 50% ও 76% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে? প্রথমটি। কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? সবগুলো। কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ু প্রবাহ বেড়ে যায়। কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? বৈশাখ, জ্যৈষ্ঠ। বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? উত্তর পূর্ব অঞ্চলে। স্পর্শ কখন প্রতিষ্ঠিত হয়? 1980 সালে। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? শ্রীমঙ্গল। বর্তমানে স্বীকৃত দুর্যোগ কয়টি? 13টি। বাংলাদেশের কোন অংশে ঘূর্ণিঝড় বেশি হয়? পূর্বাংশে। বন্যা কত প্রকারের হয়? 3 প্রকার। 1993 সালে বাংলাদেশকে কয়টি ভূমিকম্প অঞ্চলে ভাগ করা হয়?
3টি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়? বায়ুচাপ কমে যায়। উত্তর গোলার্ধের সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। উত্তর গোলার্ধের সাইক্লোন বায়ু। বাংলাদেশে প্রথম সুনামি হয় কবে? 2ই এপ্রিল 1762 সালে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। দেখা হবে অন্য অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।